দীর্ঘ বিরতির পর ঈদুল আজহা উপলক্ষে কাল থেকে শুরু হচ্ছে ট্রেন, লঞ্চ, গণপরিবহন সহ দূরপাল্লার যান চলাচল। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে যান চলাচলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে রেলের টিকিট পাওয়া নিয়ে ভোগান্তির অভিযোগ ছিল যাত্রীদের। এদিকে নৌযানে স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নৌ প্রতিমন্ত্রী আরমান কায়সারের প্রতিবেদন। সকাল থেকেই রেলের প্ল্যাটফর্ম ধোয়া মোছার কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। দীর্ঘ সময়ে পদচারণা না থাকায় মেঝেতে জমে থাকা ময়লা পরিষ্কার করতে দেখা যায় তাদের। দেয়ালে দেয়ালে করা হয় স্প্রে। রাত পোহালেই ঢাকা থেকে প্রথম ট্রেন ছাড়বে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে। স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সময়ে ট্রেনগুলো প্ল্যাটফর্ম ছাড়বে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। এ সময় মাস্ক ছাড়া কোনো যাত্রীকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানানো হয়। ট্রেন যাত্রার আগে থার্মাল স্ক্যানারে তাপমাত্রা পরীক্ষা করা সহ স্বাস্থ্যবিধি মানতে তৎপরতা থাকবে বলে জানিয়েছে রেল বিভাগ। আগামীকাল থেকে আমাদের মূল গেটে যে তাপমাত্রা মেপে যাচ্ছে প্রবেশ করবেন, নো মাস্ক নো সার্ভিস থেকে আমরা কার্যকর করছি। পাশাপাশি আমাদের ট্রেনে প্রত্যেকটি কোচ জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। সমস্ত ট্রেনের আন্তনগর ট্রেনের মোট আসনের অর্ধেক আসন বিক্রি হচ্ছে। তবে অনলাইনে রেলের টিকিট সংগ্রহ করতে না পেরে ক্ষোভ জানিয়েছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। কেন অনলাইনে সকাল থেকেই চেষ্টা করতেছিলাম যে ঢুকবো, আসলে ঢুকতেই পারি না। টোকেন আর ফরলে যদি ঢুকতে পারি তো পার্সের ট্রেনটা আর আসে না। তো আমরা টিকিট মাস্টারের কাছে গেলাম, তো উনি বললেন যে উনি নাকি নিজেই নাকি দুটা টিকিটের জন্য ট্রাই করছে, উনি নিজেই নাকি ঢুকতে পারেনি। বা আবার যখন ঢুকলাম, যখন ঢুকে দেখছি মানে রিজার্ভেশন সিট ইজ নট অ্যাভেলেবল। এদিকে রাজধানীর বাস কাউন্টারগুলোতেও ধোয়া মোছার কাজ চলছে। আজও কাউন্টারগুলোতে যাত্রীরা আসেন আগাম টিকিট সংগ্রহ করতে। ভাড়া ছিল 1400 টাকা ভাই বলছে, এখন 2600 টাকা। টিকিটের যে অবস্থা, যাত্রীর প্রচণ্ড পরিমাণে চাপ। স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে বাস চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঈদের সময় বাস চালু সিদ্ধান্তে সন্তোষ জানিয়েছেন মালিক শ্রমিকেরা। সামনে ঈদ আর এক সপ্তাহ ছাড়ি দিয়েছে, ঈদের থেকে আরও বড় আনন্দ পাচ্ছি যে ছেড়ে দিচ্ছে সরকার। ধন্যবাদ জানাই সরকারকে। সরকার থেকে যে নিয়মটা দিয়েছে যে 50% যাত্রী, আমরা 50% যাত্রী হিসেবে নিচ্ছি। এছাড়া আজ সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে গিয়ে নৌ চলাচলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা না হলে জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। মাস্ক একদম শতভাগ নিশ্চিত করতে হবে, এই জায়গাটায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যারা মাস্ক ছাড়া এখানে আসবে তাদেরকে জরিমানার আওতায় আসতে হবে। এ সময় লকডাউনে ক্ষতিগ্রস্ত নৌ শ্রমিকদের প্রণোদনা দেওয়া হবে বলেও জানান তিনি। আরমান কায়সার, বাংলা টিভি, ঢাকা।